বন্ধুরা, গুড নুন। এখন বাজে 3:04, আর আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেও সবাই অনেক ভালো আছে। ঝুম্পা ইউটিউবার অ্যান্ড বিউটি চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম, আর নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত। তো আজকে হচ্ছে কালী পুজো, আর তোমাদেরকে কালকে দেখালাম আমাদের এখানে পুজোর প্যান্ডেলটা। আজকে ঠাকুরটা দেখাবো, ঠাকুর এসছে কালকে রাত্রে, কিন্তু আমি যখন সন্ধ্যাবেলা বেরোবো তখন দেখাবো। আর অমাবস্যা তো পড়ে গেছে, তো আমরা এটাকে ভুতুড়ে অমাবস্যা বলি, বাট এখনো পর্যন্ত শুনিনি কারোর কিছু হয়েছে বলে। আমরা ছোটবেলায় এই দিনটাতে, মানে কি বলবো তোমাদেরকে, সব ভাই বোন, আমরা অনেক ভাই বোন ছিলাম, কাকা জ্যাঠার মেয়ে সবাই ছিলাম, তো ছেলে মেয়েরা সবাই মিলে এই দিনটাতে, মানে ছোটবেলায় বুঝতেই পারছো, মোমবাতি চুরি করতে যেতাম। তো মোমবাতি চুরি করতে যেতাম কোথায় দেখো, বাগানের মধ্যে, তারপর মানে সব দিত না মোমবাতিগুলো, তো এই দিনে আমরা যেতাম। আর তোমরা কি করতে এটা এই দিনটাতে তোমরা অবশ্যই বলবে। আমি মেয়েকে বার করিনি, সন্ধেবেলা বার করবো, মানে ওকে বাড়তে দিচ্ছি না, তাও বুঝতে পারছো মায়ের মন একটু ভয় লাগছে, কারণ ভুতুড়ে অমাবস্যা সবাই এমনভাবে ভয় দেখাচ্ছে, আরও ভয় লাগছে, তো সেই জন্য ওকে বার হতে দিইনি। কিন্তু একটু সন্ধ্যেবেলার দিকে বাজি টাজি ফাটাবে, আর তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি কী কী কিনেছি বাজিতে, দেখাবো। তো দীপাবলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, কিন্তু সবাই সাবধানে থাকবে, আর যে যার ঘরে থাকবে, ঘরের মধ্যে বাজি ফাটাবে, আনন্দ করবে, তাই না? দেখো আমরা এই দেখো কত বাজি কিনেছি, প্রত্যেক বছর এর থেকে আরো বেশি হয়, বাট এবছরে বাজি খুব একটা ওঠেনি। মানে প্রথমে তো হাইকোর্ট থেকে বারণ করেছিল বাজি ফাটানোর জন্য, নিষেধাজ্ঞা লাগিয়েছিল, তারপর কালকে আবার বাজি ফাটানোর কথা বলেছে, তারপর হচ্ছে মানে নিয়ে এসেছি বাজিগুলো। না দেখলে কত জামা কাপড়ও পরে আছে, কিন্তু আজকে আমার অনেক কাজ আছে, আমি জামা কাপড়গুলো টকটক করে গুছিয়ে 4:30-4:45 সময় আবার মিটিং হবে আমাদের দলের, মিটিং অঞ্চলের একটা বই আছে আমাদের, সেইটা দলের মিটিংটা হবে, তো এগুলো টকটক করে গুছিয়ে নিয়ে অনেক লেখালেখির কাজ আছে। এটা দেখো, জানি না তোমরা দেখতে পাবে কি বুঝতে পারবে কি, এমনি ক্যামেরাতে উল্টো দিকে লেখা দেখা যায়। এইটা আমাকে জেরক্স করে আনার কথা ছিল, আমরা 12 জন দলের মেম্বার, 12টা জেরক্স করে আনার কথা ছিল, বাট আমি যেতে পারিনি, মানে টাইম পাইনি, তো এটা আমাকে এখন বসে বসে হাতেই কপি করতে হবে 12টা। এইটা গেল, এবার জামা কাপড়গুলো, এত জামা কাপড় পরেছে, ঠান্ডার জিনিসপত্র বার হয়েছে, তো এগুলো সব এখন পাঠ করে আলমারিতে ঢোকাতে হবে, 4টের মধ্যে কমপ্লিট করতে হবে, 4:00 থেকে 4:30-এর মধ্যে ওটা কমপ্লিট করব। তো কি বলবো, তোমরা দেখো পুরো ব্লগটা আজকে, ঠিক আছে? তো বাজি ফাটাবো, অনেক আনন্দ করবো, আর আমার সাথে আনন্দ করবে তোমরাও, তো দেখতে থাকো পুরো ব্লগটা আজকে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 7:31, আর তোমাদেরকে বললাম মিটিং আছে, তো এই মাত্র আমাদের মিটিংটা শেষ হলো। আর দেখো গুড়িয়াকে রেডি করে দিয়েছি, গুড়িয়া ঘোরো, এই দেখো গুড়িয়াকে রেডি করে দিয়েছি, আর এখন আমরা যাবো একটু পুজো মণ্ডপের দিকে, আর তোমাদেরকে দেখাবো আমাদের পুজো মণ্ডপটা কেমন করে ওরা সাজিয়েছে, কিছুটা দেখিয়েছি কি প্যান্ডেল করেছে, কি থিম করেছে, আর দেখাবো কেমন ঠাকুর এসছে আর কি কি করেছে। চলো লাইটটা অফ করে দিই, ডিজে লাইট লাগিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে না, আর আমাদের ছাদটাও দেখাবো, 1 মিনিট, গেটটাও বন্ধ করে দিই। এই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ, আর দেখতেই পাচ্ছ পাহাড় করেছে, পাহাড়ের চূড়ার মধ্যে একটা ত্রিশূল আছে, আর চতুর্দিকে গাছ, পাহাড়ে যেমন যে বট গাছ, অশ্বত্থ গাছ জন্মায় না, ওরকম অশ্বত্থ গাছ, বট গাছ জন্মেছে, কিন্তু ওই বট গাছের মধ্যে আবার পাখিও বসে আছে, তো এরকম থিম হয়েছে। আর এই হচ্ছে আমাদের প্রতিমা, এখনও কিছু বসানো হয়নি, কারণ আজকে তো পুজো হবে রাত্রিবেলা, তো সেই জন্য হচ্ছে এরকমভাবে আছে। কালকে সকালবেলা তোমাদেরকে পুরোটা দেখাবো, মানে পুজোটা কেমন হলো, আমি তো সারা জাগতে পারবো না। আর এটা হচ্ছে আমাদের বারোয়ারি যে ঠাকুর, সেটা এর পুজো, এই ঠাকুরের পুজো হবে জানুয়ারি মাসে, মানে মাঘ মাসে বাংলায়। দেখেছো কি সুন্দর পাখি, আবার পাখি ডিম দিয়েছে, গুড়িয়া বলছে এই ডিমগুলো তুলে দাও মাম্মা আমি খাবো, কত পাখি। আই থিঙ্ক
চড়কা চড়কাবাজি ডজন ডজন করে কিনেছি বাট একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো আমাদের হলো এটা রং মশাল মনে হচ্ছে হ্যাঁ এই যে রং মশাল জুম জুম করে প্লাস্টিক না এটা চকলেট এটাও তুবড়ি এটা অনেকটা ফাটানো হয়ে গেছে আমি যখন মিটিং এর মধ্যে বসেছিলাম আরুষি আর আরুষির পাপা হচ্ছে বাজি ফাটাচ্ছিল আর মোমবাতি জ্বালানো ধূপ জ্বালানো সরি মোমবাতি জ্বালানো তারপর প্রদীপ জ্বালানো তোমাদেরকে দেখানোই হলো না ওগুলো করে নিয়েছে ওরা কারণ সন্ধ্যেবেলা 7:30 পর্যন্ত মিটিংটা হয়েছে তো 7:30 পর্যন্ত মিটিং হয়েছে বলে ওর বাবা জ্বালিয়ে নিয়েছে মানে সন্ধ্যেবেলা তো জ্বালতে হয় আমাদেরকে বাজি মানে হিন্দিতে বলার চেষ্টা করছে বলতে পারছে না এটা হচ্ছে চটপট করে আওয়াজ হয় চটপটির মতো বাট বড়টা এটা হচ্ছে ছোট চটপটি স্প্রিং রড স্প্রিং রডই বলে আই থিঙ্ক গোবিন্দ কালকে বলছিল আমি ঠিক নামটা জানি না গোবিন্দ জানে না আমি আর এটাও হচ্ছে তুবড়ি এইটা অনেক রকমের ফুলঝুরি টুলঝুরি আছে আরুষির জন্য আরুষি তো এগুলো ফাটাতে পারবে না আরুষি ফুলঝুরি আর রং মশালটা ফাটাবে তো আরুষির জন্য এই ফুলঝুরি আর রং মশাল এইসবই কিনেছি আর সবটা একই রকম বাজি বলো কি দেখাবো करे दूर अंधेरा दीप जले ऐसे लगे जैसे सवेरा प्यार की सहाते हूँ तारों की बाराते हूँ दूरी की नवाते हूँ बस मुलाकाते हूँ सबको यही देती संदेशा दीपावली गली गली बन के खुशी छाई रे रोशनी की चादर थोड़ी दीपावली आई रे दीपावली गली गली बन के खुशी छाई रे रोशनी की चादर थोड़ी दीपावली आई रे अपने तिलक लगाए आज अपने भाग हम सवारी हमसे धन की देवी रूठे ना कभी जोर सुख चैन की टूटे ना कभी सबको यही देती संदेशा दिवाली चारे पासे बढ़ के खुशी छाई वे रोशनी दे रंग लगे दिवाली आई दिवाली गली गली के भी खुशी लावे रे अजवाड़ा ने चादर ओढ़ी दीपावली आवे रे दीपावली ने तनु कम संतोष से करुणा दे होली सुनाई निर तेरे कम आज की रात करे दूर अंधेरा दीप जले ऐसे लगे जैसे सवेरा सहाते हूँ तारों की बाराते हूँ दूरी की नवाते हूँ बस मुलाकाते हूँ सबको यही देती संदेशा दीपावली गली गली बन के खुशी छाई रे रोशनी की चादर थोड़ी दीपावली आई रे दीपावली गली गली बन के खुशी छाई रे रोशनी की चादर थोड़ी दीपावली
नहीं आई रे। অনেক এনজয় করলাম দেখতেই পেলে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। কারণ ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ। আমরা এখন অনেকক্ষণ বাজি ফাটাবো। আমি এখন এইটার মেয়ে হয়ে গেছি। দেখলে কি করলো চারটে একসাথে হারালো।